স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা আবারও নবরূপে নতুন সাজে আগামী পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত স্বর্ণবর্ষায় মেগা লাকি ড্রতে দুটি স্কুটি, ডেলি লাকি ড্রতে প্রতিদিন দুটি হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, প্রতি কেনাকাটায় স্বর্ণমুদ্রা, সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, পুরনো গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ফিলচংবাড়ি পাইমানি ইয়াগুলো হাস্টে গেনাঙ্গ কেবেনে বদলে আদনী সাকাও সামুশিত্রা তাঙ্গের উনি চপ্রমংখলায় জাংমানি পাটি মুং সেজা ওই সাংগ্রংসাল রাজাকর আগুলিনী সার্কিট হাউস আমসাইনি মহাত্মা গান্ধীনি মাংথং বিস্কাঙ্গ দামনি জরানি বাকে খাডুমানি ফুনুকা তৃণমূল কংগ্রেসনি আদং রক মানজাখা তৃণমূল কংগ্রেসনি হাস্টে অজামা সবল বুমিগ্ন খবৈ টিএমসি নি কুবুন অজামা রক খাটুমানি ফুনুমানি পান্ডা ও তৃণমূল কংগ্রেসনি হাস্টে অজামা সবল বুমি ককশিল সামুটি শাখা ফিলচংবাড়ি পাইমানি ইয়াগুল হাস্টে গেনাঙ্গ কেবেংনে বদলনি আদরণী শাখাব সামুশিত্রা তাঙ্গের উনি চপ্রমংখলাই জাগি টংমানি ইয়াগুল ব মুংসাফানো সায়া হাস্টেনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা হানৈ আপনারা দেখেছেন রাজ্যে চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনের শুরুতেই যে ব্যাপক সন্ত্রাস শুরু করেছিল চার চারখানি বিধানসভা কেন্দ্রেই এবং নির্বাচনে জয়লাভ করার পরে শাসক দল যেভাবে শুধু চারখানা বিধানসভা কেন্দ্র নয় সারা রাজ্যে বিরোধী দলের সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বের উপর যেভাবে আক্রমণ করেছে যেটা আমরা দেখেছি গত সাড়ে চার বছর আগে ক্ষমতায় আসার পর থেকেই এই রাজ্যে উত্তরোত্তর প্রতিদিন আক্রমণ সন্ত্রাস বাড়িঘরে হামলা বিশেষ করে মহিলাদের উপর আক্রমণ বেশ কিছু মহিলাকে যেভাবে আক্রমণ করা হয়েছে আহত করা হয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি উত্তর উত্তর সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস শুরু থেকেই আপনারা দেখেছেন এই সরকারের এই শাসক দলের এই জনবিরোধী সরকারের কাজকর্মের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আজকেও আমরা এই নির্বাচনোত্তর যে সন্ত্রাস চলে তার প্রতিবাদে আমরা গান্ধী মূর্তির সামনে সার্কিট হাউসে আমরা মৌন অবস্থান করছি আমাদের প্রতিবাদ এখানেই থেমে থাকবে না যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসা ক্ষমতায় যাওয়া এ নিয়েই তারা ব্যস্ত আছে রাজ্যের মানুষ যে অবস্থায় আছে তাদের কথা কেউ ভাবছে না চিন্তা করছে না আমরা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এই ধরনের সন্ত্রাস আমরা বরদাস্ত করব না আমরা বারবার প্রশাসনের কাছে পুলিশের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি এখনও আবেদন জানাচ্ছি সন্ত্রাস বন্ধ করুন এই ধরনের অত্যাচার বন্ধ করুন মায়েদের বন্ধের উপর অত্যাচার বন্ধ করুন মানুষকে শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে থাকতে দিন মানুষকে বাঁচতে দিন এটা এটা কোন শাসন ব্যবস্থা এগুলো তো মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে দিচ্ছে এই ধরনের একটা জনবিরোধী দুর্বৃত্তদের সরকার চলছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা এখানে মৌন অবস্থান করছি আগামী দিনে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব রাজাখর আগুলি নিশিমি প্রণামনি কক্টুম চিনখরাং